হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ বুধবার দুপুরবেলায় কাজের শেষে আমি একটু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কিনতে গেলাম। বাসার কাছে একটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল স্ট্যান্ড আছে, সেখানেই গেলাম। তেমন কিছু পেলাম না, যাই পেলাম তাই নিয়ে আসলাম। একটু ফ্রুটস আর গ্রিন পেপার আর কিছুই কিনতে ইচ্ছা করলো না। টমেটো বাসায় আছে আর কিনলাম না, ফ্রোজেন করে রাখছি। আপনাদেরকে আগের ব্লগে দেখাইছিলাম যে আমি টমেটো কীভাবে সংরক্ষণ করি। আজকে আমি আপনাদের সাথে রান্না শেয়ার করব, কিছু হেলদি রান্না, হেলদি ফুড। পেঁপে ডাল দিয়ে রান্না করব, আর ফুলকপি আলু আর মটরশুঁটি একটা ভাজি করব, একটা ছোটো মাছ ফ্রাই করব। আর তিন রকমের ডাল নিছি, ভিউয়ার্স দেখুন, মুসুরের ডাল, মুগের ডাল অ্যান্ড মাসকলাইয়ের ডাল। এইটা আমি একটু পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজায় রাখবো, সিদ্ধ করতে সুবিধা হবে। এই যে আমি পেঁপেগুলি সুন্দর করে ধুয়ে নিতেছি, আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে আজকে একটু রান্নায়। তো আমি ডালটা বসায় দিতেছি হলুদের গুঁড়া দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে অ্যান্ড কয়েক ফোঁটা তেল দিয়ে। ডালটা সিদ্ধ হলে আমি এটার মধ্যে পেঁপে দিয়ে দেবো। পেঁপেগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। আরেকটা প্যানে আমি পেঁয়াজ কুচি নিলাম, একটু পাঁচ ফোড়ন, কাঁচামরিচ, পরিমাণ মতো তেল দিয়ে আমি আলু, কপি আর মটরশুঁটি ভাজিটা বসাই দিব। দুইটা ফুলকপি নিচ্ছি, সবজি কাটাকাটি করতে অনেকই কষ্ট, তবু ফ্রেশ সবজি খেলে ভালো, ফ্রেশ সবজি খাওয়ারই চেষ্টা করি। তো আমি একে একে সবজিগুলো দিয়ে দিতেছি, ফুলকপি আলু অ্যান্ড মটরশুঁটি। এটাতে কোনো পানি দিব না, এটা আমি মিডিয়াম আঁচে আমি এটা রান্না করব। আস্তে আস্তে করে রান্না করলেই হয়ে যাবে। ভাজিটা করে রাখলে রুটি বা পরোটার সাথে খাওয়া যায়, এটা ভাতের সাথেও খেতেও অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে। আর একটি চুলায় আমার ডাল হয়ে যাইতেছে। পেঁপেগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ডালের মধ্যে ঢেলে দিব। পেঁপের মধ্যে ভিটামিন এ সি আছে, এটা খুবই ভালো। পেঁপের ডাল মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আমি সব দিতে মানা করলাম, বললাম ভর্তা বানাবো। পেঁপে সিদ্ধ করে কীভাবে ভর্তা বানাতে হয় ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো পরের ব্লগে। আমার এই যে ভাজিটা হয়ে যাইতেছে, ডালের সাথে পেঁপে সিদ্ধ হয়ে যাইতেছে, দেখুন ভিউয়ার্স, এটা খুবই মজার একটা রান্না, আপনারাও ট্রাই করবেন। সব সময় বাজারে লাউ পাওয়া যায় না,
এখন আপনারা পেঁপে দিয়ে ডাল রান্না করতে পারেন। আমি এই যে ছোটো মাছগুলি নিছি, হলুদ মরিচ পরিমাণ লবণ দিয়ে জিরার গুঁড়া দিয়ে মাখায় ফ্রাই করে নিতেছি। ছোটো মাছের চোখের জন্য খুবই ভালো। আমি এখন বাগার দিয়ে দিব ডালটা। মাছগুলি আমি উল্টাই দিলাম, এক পিঠ হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন মাছগুলি হয়ে যাইতেছে। যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে দিন। পাশে বেল আইকনে প্রেস করতে পারেন, তাহলে পরের ভিডিওগুলি আপনারা আমার আপলোড করা দেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওর সাথে আছে তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ইউটিউবে যে জলি আহমেদ টাইপ করলে আমার চ্যানেলটি চলে আসবে। বাকি মাছগুলো আমি ভেজে নিতেছি। তো পেঁপে ডালটাই আমি এখন বাগার দিয়ে দিব। দেখুন পেঁয়াজগুলি ব্রাউন হয়ে গেছে। আমরা যদি ভাত কম খেয়ে সবজি খাই তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এই তেলগুলি আর ইউজ করব না, ফেলে দিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।